Aguas con Camerais. শ্রদ্ধাঞ্জলি জানালো ভূপেন দায় নিজ হাতে উন্মোচন করা মূর্তি তাতে আমি সকলে শ্রদ্ধাঞ্জলি জানালো আর ভূপেন দার সৃষ্টিরাজিক লৈ ইয়াক প্রসার করবলে সমগ্র অসমত গায়ে ভূঁয়ে শহরে নগরে নিজা নিজা কার্যসূচী হয়ে আছে সদৌখম ছাত্র সন্থার বিভিন্ন গোটে আজি নিজাববীয়াকে কার্যসূচী লৈছে আর আজি কোকরাঝার ভূপেন দার একটা প্রতিমূর্তি উন্মোচন হব খুব ভাল কথা এটা আমার জাতীয় জীবনের কারণে একটা ইতিবাচক কথা তিনিদিন ধরে কার্যসূচী হয়েছে ভূপেন দার ওপর যাকালি বড়োলেন্ড বিশ্ববিদ্যালয়ত একটা আলোচনা হয়েছে যা একটা দশকর বেশি সময় পাভৈ আঞ্চলিক ছাত্র সন্থায় রাইজর সহযোগত তাত বারোটা জনগোষ্ঠীয় নিজের নিজের ভাষাত মানুষে মানুষের বাবে গীতটি পরিবেশন করে ভূপেন দাক শ্রদ্ধাঞ্জলি জানায় একটা দশক ধরে চলি আছে তাত মানে সমাজ বান্ধিবর কারণে ভূপেন দায় দিয়া বার্তা এটা হাতে কামে কাম করে আছে আর আমি নিখিল বড়ো ছাত্র সন্থার লগত কথা পাতি আছো যে ভূপেন দার 100 গীতর বড়ো ভাষালে অনুবাদ করিব পারি নেকি এই দিকত আমি বড়ো সাহিত্য সভা বড়োলেন্ড বিশ্ববিদ্যালয় বড়ো বিভাগের লগত আমি কথা পাতিম কিন্তু আমি নিখিল বড়ো ছাত্র সন্থা আর সদৌখম ছাত্র সন্থায় যৌথভাবে করবলে পরিকল্পনা আছে আর আমি কেবাটাও কথা কই আছো ঘঁতে ঘঁতে খিল ক্ষয় যায় মানে ভূপেন দার সৃষ্টিরাজিক অসমৰ পাঠ্যক্রমত অন্তর্ভুক্ত করবলে কিয় করব নয় সরকারের তারিখটা ঘোষণা করব লাগে দুই বিশ্ববিদ্যালয় সমূহত ভূপেন দার নামত আসন স্থাপন করব লাগে কিয় করব নয় করব লাগে অসমৰ বাহিৰৰ ছাত্র ছাত্রী ভূপেন দার গীতের ওপর গবেষণা করবলে আহে অসমলে এটা এটা গীতের ওপর একখন গবেষণা পত্র হব পাৰে বুলি কৈছে এতিয়া অসমৰ মূল মূল বিশ্ববিদ্যালয় সমূহত একোখনকে আসন স্থাপন করব লাগে চাই নিবর কথা ভূপেন দার নামত আমার উত্তরাঞ্চলের দুয়ারমুখ আমার গুৱাহাটীৰ ৰেল ষ্টেচনটোৰ নাম নামাকৰণ কৰিব লাগে ভূপেন দাৰ সৃষ্টিৰাজিক টাইম কেপচুলৰ দ্বাৰা সংৰক্ষণ কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে আৰু অসমৰ গাঁৱে ভূঁয়ে চহৰে নগৰে ভূপেন দাৰ সৃষ্টিৰাজিক কচৰত কৰিবৰ কাৰণে অনুশীলন কৰিবৰ কাৰণে অত্যাধুনিক প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণ কৰিব লাগে আৰু মূল বিষয়টো হ'ল যে ভূপেন দাৰ সমাধি ক্ষেত্ৰৰ কথা কৈ আছোঁ ঠেকাঠেকি হৈছে এইখন চৰকাৰেতো নিৰ্মাণ কাৰ্য কৰি আছে গতিকে ভূপেন দাৰ সমাধি ক্ষেত্ৰ আহল বহলকৈ নিৰ্মাণ কৰিব লাগে যাতে পৃথিবীর যিকোনো এজন ব্যক্তিয়ে ভূপেন দার সমাধি ক্ষেত্রে থিয় হলে ভূপেন দার সৃষ্টিরাজিক উপলব্ধি করব আমি ঘঁতে ঘঁতে খিল ক্ষয় যায় আর নোহালেকে আমি নেরো এই দাবি পূরণ হবই লাগবে একদম স্পষ্ট কথা আর এই বিষয়ে কারণ ভূপেন দায় আমাক সমল দি গেছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয় সংহতি জাতীয় জীবনক আগুয়াই নিয়া বাটর সন্ধান প্রতিটি সংকটের মুহূর্তে ভূপেন দার বলিষ্ঠ কণ্ঠ এইবুরে আমার সাহস উদ্যম আর অনুপ্রেরণা গতি যেতালেক এইব বিষয় পূরণ নহয় দাবি পূরণ নহয় আমি নেড়া নেপেড়াকে লাগি থাকিম আর যেতালেক দাবি পূরণ নহয় তেতালেক ক্ষান্ত নহও আর এই দীঘলীপুখুরীর কথা কব খুঁজো দীঘলীপুখুরীর গছ কাটব খুঁজছে আমি সরকারক কঠোরভাবে সকিয়াই দিয়ে কব খুঁজো যে গুয়াহাটির ঐতিহ্যলে হেতালি নেখেলিব গুয়াহাটির ঐতিহ্য সুরক্ষিত হয়ে থাকবই লাগবে ইয়াত নাগরিকে প্রতিবাদ করেছে রাইজে প্রতিবাদ করেছে গুয়াহাটির যে দীঘলীপুখুরী পারক গছ কাটবতো নারই আর গুয়াহাটির ভরলুমুখকে ধরে আনান ঠাইর যু গছ আছে গছ কাটিব নারিব আর আমার উন্নয়ন লাগিব কিন্তু ঐতিহ্যর লগত হেতালি খেলিব নারিব গতি মুখ্যমন্ত্রী ডাঙরী আর সরকারকে আমি স্পষ্টভাবে কব খুঁজো সতর্ক করে দিব খুঁজো যে গুয়াহাটির ঐতিহ্যক লো হেতালি নেখেলিব যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।